হাই বন্ধুরা, আজকে অনেক দিন বাদে আমি মানে ক্যামেরার সামনে এসেছি। মানে অনেক দিন ধরে আমার উপর দিয়ে যা যাচ্ছে, মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। যাই হোক, এখন একটু ভালো লাগছে। আর আজকে আমি রেডি হয়ে গেছি, তোমরা আর কি দেখতেই পাচ্ছো আমাকে মোটামুটি, মানে আমি রেডি আর কি, একটা ব্লগ করব আজকে। তো তোমাদেরকেও আমি সাথে নিয়ে যাব আজকে। মানে আমি যেতে চলেছি মানে আমাদের দেশের বাড়িতে, ঠিক আছে? তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে নিয়ে যাই আমি। তো আমার মাসি এসেছে গোয়া থেকে। তো মাসি আসলে আর কি এদিক ওদিক যাওয়া হয়, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে আমি বেরোইনি। কিন্তু যেহেতু আমাদের মানে আমাদের বাড়িতে যাচ্ছে, দেশের বাড়িতে, তো সেই কারণে আমিও যাচ্ছি। তো আমি লাস্ট গেছি, আমাদের বাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পুজো হয়, তো লক্ষ্মী পুজোতেই আমি লাস্ট গেছি, তারপর আর কি যাওয়া হয়নি। তো আবার অনেক দিন বাদে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে যে বাড়িতে যাব, নিজের বাড়ি, আমাদের গ্রামের বাড়িতে। তো আজকে আমরা অনেকে মিলে যাচ্ছি, মানে আমার মাসিরা, মা, বাবা, তারপরে আমার মামি, সবাই মিলে অনেকে মিলে যাচ্ছি। তো তোমরাও আমার সাথে থাকো, আমার বাড়ি দেখাবো, আমার মানে গ্রামের বাড়ি, দেশের বাড়ি। ওখানে আমাদের অনেক বড় লক্ষ্মী পুজো হয় বললাম, তো মন্দির আছে, সেখানে দেখাবো, অনেক কিছু আছে, যমুনা নদী আছে। তো আমি পুরো গ্রামটা তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করব যতটা আমার শরীর দেয় আর কি। যাই হোক, তাহলে চলো বেরিয়ে পড়ি। আমি দুপুর দুপুরই বেরিয়ে যাচ্ছি, এখন মোটামুটি 2:30-3 বাজে, না হলে আমি দেখাতে পারবো না সব কিছু। তাহলে চলো বেরিয়ে। আমি বেরিয়ে পড়েছি মানে যাবার জন্য। তো সবাই গাড়িতে যাচ্ছে, তো আমি বাইকে যাচ্ছি, জায়গা হয়নি বলে। দেখো পেছনটা কি সুন্দর লাগছে, দেখাই তোমাদের একটু পেছন। বেশিক্ষণ লাগবে না যেতে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। কত গাছপালা, বেশ ভালো লাগে। দেখো কত খেজুর আছে, খেজুর গাছে। দিদি আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। দেখো কি ভালো লাগে, দারুণ লাগবে। আমাদের ওখানে এরকম ফাঁকা রাস্তা, এত সুন্দর রাস্তা দেখাই যায় না। এই হলো আমাদের গ্রামে আর কি ঢুকে পড়েছি আমরা, এই হলো গ্রামের রাস্তা। তো আগে তো অনেক মাটির বাড়ি ছিল গ্রামে, তো এখন তো আর মাটির বাড়ি তো নেই কারোর, তো এখন সবারই পাকা বাড়ি বলতে গেলে। এই হলো আমাদের গ্রাম, মানে এখনো বাড়ি পৌঁছইনি। গ্রামে আসলে এত ভালো লাগে যে চারিদিকে এত গাছপালা, ভীষণ ভালো লাগে। এইটা হলো আমার এক কাকিমার বাপের বাড়ি, চলে গেল।
যে কত হনুমান। তো বন্ধুরা আমি চলে এসেছি, দাঁড়াও বন্ধুরা আমরা চলে এসেছি মানে আমাদের বাড়ির সামনে। তো এবার দেখানোর পালা যে আমাদের বাড়িটা, তো চলো দেখাই। আয় বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি, এই হলো আমাদের বাড়ি মানে গ্রামের বাড়ি। আর আমরা এসেছি দেখো এতজন মানুষ এসেছি, এই যে আমার মাসি মানে ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেছে। আমি এই যে আমার একটা মাসি, এই যে গোয়া থেকে বোন এসছে, একটা একটা মাসি, এইটা মাসি, ওই যে মামি, ভাই, মা, আমরা সবাই মিলে এসেছি গ্রামের বাড়িতে। আর এইটাই হলো আমাদের বাড়ি। আর প্রথমেই তোমাদের দেখাই যে মন্দির, যে বলেছিলাম যে আমাদের বাড়িতে লক্ষ্মী মন্দির আছে, এবার মন্দির দেখাই চলো। এই দেখো আমাদের বাড়িতে হলো মা লক্ষ্মীর মন্দির, তোমাদের আগেই বলেছি যে মন্দির আছে। তো তোমাদের একটু বলে দিই, দেখো মাঝে হলো মা লক্ষ্মী, আর দুপাশে যে দেখছো না যে সখী, এদেরকে সখী বলা হয়, জয়া বিজয়া। আর দুপাশে যে আছে ছোট ছোট তাদেরকে বলা হয় লবকুশ। তো এই হলো আমাদের বাড়ির মন্দির মা লক্ষ্মী। তো লক্ষ্মী পুজোর সময় অনেক বড় করে পুজো হয়, যারা দেখেছে তারা জানে। এবার যদি সবকিছু ঠিক থাকে অবশ্যই তোমাদেরকেও আমি দেখাবো লক্ষ্মী পুজোতে, ব্লগ তো অবশ্যই করব, তো মানে করব। এবার তোমরাও দেখবে কিরম ভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তাহলে চলো ভেতরটাও দেখাই আস্তে আস্তে, ঢুকি। তো আসো, এই হলো পুরো, একটু দেখাই বাইরেটাও একটু দেখিয়ে দিই রাস্তাটা। এই হলো গেট, গেট দিয়ে আর কি ঢুকলাম। এই পাশে এই একটা বাড়ি, মানে আমার এখানে আর কি তিন কাকা থাকে, তো সবাই থাকে না, তিন কাকাই থাকে এখানে। তো আসো, এইটা হলো মানে উঠোনটা আর কি, সামনের দিকটা। এবার ভেতর দিকটা দেখাই, আসো। আসো ভেতরে দেখাই। এই হলো ভেতরটা দেখো, মানে এখানে এই হলো আমার এক কাকিমা, ঠিক আছে, ওকে চেনো না, ভিডিও করছে তাই কিছু না, আগের থেকে অনেক ভালো। চলো আসো ভেতরে দেখাই। বাবা সবাই নিচে বসে পড়েছে, এই দেখো গাছে আম হয়েছে আমাদের উঠোনের, দেখো কত নিচে নিচে আম। এই দেখ এটা হলো ভেতরের দিকটা আমাদের, বাইরের দিকটা তো দেখিয়েছি তোমাদের। এই দেখো আমাদের একটা ছোট্ট বাছুর গরু, ছেলে না মেয়েও, কালারটা বেশ সুন্দর, ওর নাম হলো সুন্দরী। আর এ হলো ওর মা বড়। দেখো ভেতরটা দেখাই আগে, এদিকটা দেখাই। এটা হলো মানে গরু থাকে, দেখ এই যে ফুলগুলো দেখ, খুব সুন্দর গন্ধ এই ফুলগুলোর, বাহ ফুলগুলো দারুণ গন্ধ, মাথায় লাগাই আমি, তো মাথায় লাগালাম। এই হলো একটা আম গাছ আছে, আর একটা আম গাছ। আর মানে গ্রামের বাড়ি যেরকম হয় গাছপালা তো জানোই সেটা। আর এই আমাদের অনেক লেবু গাছ আছে, চলো লেবু গাছ দেখাই, আসো। মানে এইখান দিয়ে দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে যে এইটা আগে পুরো ফাঁকাই ছিল, মানে যমুনা নদী আছে ওপারে, আমি তোমাদের দেখাবো যমুনা নদীটা। তো আগে এগুলো ফাঁকা ছিল, এখন তো এরকম করে দিয়েছে। দেখো গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু গাছ, মানে প্রচুর লেবু হয়, প্রচুর লেবু হয়, লেবু গাছটা দেখা, লেবু যে হয়েছে দেখা।
প্রচুর লেবু হয়, আরো গাছ আছে। এদিক দিয়ে সাবধানে দেখে, এই একটা লেবু গাছ, এইটা হলো শরবতি লেবু গাছ, কিন্তু এখন হয়নি, কিন্তু এটা শরবতি লেবু গাছ। আগে তো আরো বড় বড় গাছপালা ছিল, মানে এখন তো কেটে ফেলেছে, তাই মানে এরকম দেখে আসতে হয়, একটু গোবর টোবর আছে। হ্যাঁ, এই লেবু, জামিন লেবু হয়ে গেছে, এই একটা গাছ। এদিকটা দেখ, এদিকটা হলো পুরো বাঁশ ঝাড়। পুরো আগে তো আরো বেশি বাঁশ ঝাড় ছিল, জঙ্গল ছিল, এখন তো তাও একটু হালকা হয়ে গেছে। বাবা, ওরা বাঁশ ঝাড়ে গিয়ে রিলস বানাচ্ছে, দেখো অবস্থা, বাঁশ ঝাড়ে গিয়ে রিলস বানাচ্ছে, কি অবস্থা। তো আসো দেখা এদিকটা, এদিকটা এদিকটা যমুনা নদী যেটা কথা বলেছিলাম, কিন্তু এখন কি বলতো শুকিয়ে গেছে, তারপরে কচুরি পানাতেই না বেশি আর কি ভর্তি হয়ে গেছে। ও, সাঁওতালি নাচ হবে, আচ্ছা করো। এই দেখো, এইটা এই নদী, এটাই হলো যমুনা নদী ছিল, কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে, মানে কিছু কিছু জায়গায় জায়গায় আর কি জল আছে, বাদ বাকিটা শুকিয়েই গেছে। নিচে নামাও যায়, নামবো নিচে, নাবি এইখান দিয়ে। আগে না ঘাট ছিল, মানে আমিও দেখেছি নৌকো চলতো যখন আমরা ছোট ছিলাম, যখন আসতাম এগুলোতে পুরো জল থাকতো আর নৌকো থাকতো, কিনা আমার দাদুর একটা নৌকো ছিল, তো ওই নৌকোতে এইখানে চড়তাম। তো তোমাদের দেখাই, দেখো এখন মানে যমুনার নিচে, মানে নদীতেও নামা যাচ্ছে, আগে তো অনেক জল ছিল। দেখি নাবি, এখন পুরো কিরম হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওই পাশটাতে গিয়ে মানে জল, ও পাশে গেলে জল দেখা যায়। পুরো এই পাশ দিয়ে দেখো, পুরো বাঁশ ঝাড়, পুরো একদম। বা সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, ওখানে মাছ চাষ, মানে মাছ ধরে আর কি, ওই কারণে এই বাঁশগুলো ওইখানে এরকম ভাবে পোতা আছে। এদিক দিয়ে পুরো তো বাঁশ ঝাড়। পুজোর সময় আসলে আমরা খুব মজা করি, কারণ সবাই তখন আসে পুজোতে, পিসিরা আসে, সবাই আসে, তো খুব মজা হয় তখন। চলো আসো দেখি, এবার উপরে উঠি আস্তে আস্তে। বাবা, উপরে ওঠাটাই তো একটু চাপের আমার কাছে। বাবা, উঠে পড়েছি, উঠতে পেরেছি। বাবা বাবা, ওদের রিলস বানানো শেষ হচ্ছে না জঙ্গলে। যাই হোক, আমি ওখানে যাচ্ছি না, তো আমি চেষ্টা করছি, চলো তোমাদের আরো কিছু দেখানো। দাঁড়া, চলে যাই আমি। বাবা, বাঁশ ঝাড় গুলো দেখলেই ভয় লাগে আমার রাত্রিবেলা। এই দেখো,
ও ওর মতো করে লাফাচ্ছে, একা একা খেলছে। বাবা, ও আমাকে পছন্দ হয়নি মনে হচ্ছে, আমারই ভয় করছে। পছন্দ হয়নি তোর? কি হয়েছে, কি 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 হয়েছে, কি কি হয়েছে, কি হয়েছে, কি কত 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 কত, আয় আয় আয়, আসো। এখন লিচু গাছও এখন ফাঁকা হয়ে গেছে, লিচু গাছ, কিন্তু লিচু হয়েছিল অনেক। দেখো কি সুন্দর টগর ফুল গুলো, মানে ওই মোটা মোটা একটা, মোটা বলতে বড় বড় একটা ফুল হয় না, সেই মানে টগর ফুল, কিন্তু মানে অনেক ধরনের হয়, অনেক রকমের হয়, তো সেটাই। এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই পাশেও আছে একটা গাছ, আমাদের বাইরে ঘড়ি লাগানো। এই হলো মন্দির, এটা হলো সামনের দিকটা যেটা বললাম, এটা হলো গেট। চলো তোমাদের একটু বাইরে, এটা মানে গ্রামের একটু রাস্তাঘাট গুলো দেখাই। এটা হলো বাইরেটা রাস্তা আর কি। এই হলো দেখো কত হনুমান মাঠে, ওই দেখো মাঠে অনেক হনুমান, ঠিক আছে দেখো জুম করে আমি দেখাচ্ছি, এখানে অনেক হনুমান আছে। তাই চর থাপ্পড় মেরে দেয়, ও বাবা, চল চল চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া একটু দাঁড়িয়ে যা, ও চলে যাক, ওকে যেতে দে, ওকে যেতে দে, ও রাস্তার ওখান দিয়ে বসে আছে। ওই দেখো কি একটা যেন বেল না কি একটা মুখে রয়েছে, দেখো খাচ্ছে, দেখো রাস্তায় বসে খাচ্ছে। বাবা আর একটা এসছে, ওরে বাবা আম খাচ্ছে, ওই দেখো, ওরে বাবা, ওই দেখো বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, দৌড়চ্ছে, দেখো বাবা। এখানে অনেক হনুমানের উৎপাত আছে, মানে যেহেতু গাছ গাছরা বেশি ফল ঠল পায়। এই দেখো তোমাদের বলেছিলাম যে যমুনা নদীটা এইখানে হচ্ছে, জলটা দেখা যাচ্ছে, ওখানে তো জলটা দেখা যায়নি, কিন্তু এইখানে দিয়ে দেখো জলগুলো দেখা যাচ্ছে। এই হলো এখানে হলো কলা বাগান আছে, এই দেখো এখান দিয়ে দেখো ভালো করে জলটা বোঝাচ্ছি। এই যে নদীটাই কিন্তু সোজা গেছে, মানে যেখান দিয়ে আমি তোমাদের দেখালাম না, আমাদের যমুনাতে নামলাম যে বাড়ির ওখানে, ওখান দিয়ে কিন্তু ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজের ওখান দিয়ে পুরোটা ওখান দিয়ে গেছে, এখান দিয়ে জলটা ভালো বোঝা যাচ্ছে দেখো। আগে তো অনেক চওড়া ছিল,
এখন তো শুকিয়েও গেছে। এই রাস্তাটা ভীষণ সুন্দর, এখানে ফিশারি আছে একটা, এই হলো এই যে এখান দিয়ে এটা ফিশারি। এই হলো আমাদের গ্রাম, এখানে একটা ঘাট আছে, চলো ঘাটটা দেখাই। এই হচ্ছে ঘাট, কিন্তু ঘাটে পুরো জঙ্গল হয়ে গেছে, মানে নিচে জল নেই এই জায়গাটাতে, আবার দেখছি জল নেই ওপাশে, যেরকম জল ছিল ওপাশে জলটা নেই। বিকেল হয়ে গেছে, জল থাকলে আরো বেশি সুন্দর লাগে দেখতে। দেখো আম বাগান, এগুলো কত আম হয়েছে, এখানে অনেক আম বাগান আছে। আম পাচ্ছি কোনোদিন দেখিনি মনে হচ্ছে নাকি, সব ভালো লাগে দেখতে। বলছে যে আম পাড়া কোনোদিন দেখিনি, হ্যাঁ দেখেছি আমি, কিন্তু তবু ভালো লাগে। এই দেখো এটা হচ্ছে কলা বাগান, কলা বাগানও দেখাই তোমাদের, কি সুন্দর লাগছে সূর্যটা, দারুণ লাগছে। এখানে আসলে না মনটাই খুশি হয়ে যায়, আমার তো ভীষণ ভাল লাগে মানে এখানে আসলে, চারিদিকে এত কিছু দেখি সবুজ সবুজ। এগুলো হলো পাট গাছ, কি ভালো লাগছে না দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি ভাবলাম যে তোমাদেরও দেখাই।
এখানে বাবা কল নেই। মোটামুটি আমি তো তোমাদের মানে দেখানোর চেষ্টা করলাম, তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা রাস্তা চলে এসেছি আমি মানে বাড়ির থেকে, আসলে তোমাদের দেখাবো বলেই এলাম, নাহলে তো আমার তো আর কি দেখাই। এই দেখো এই যে সোজা চলে যাচ্ছে, এইটাই হলো আমাদের ওইখানে গিয়ে যে দেখাচ্ছিলাম যমুনা, ওই যে ওইটাই যে ব্রিজটার ওপারে গিয়ে আমরা বাড়ি চলে এসেছি। ভিতরে একটা চা খাওয়ার পালা, তো বিস্কুট তো খাবো, সবাই খাওয়া দাওয়া করতে এই হলো আমাদের গোয়ার নায়িকা, কিন্তু গোয়ার নায়িকা গোয়াতে নেই, গোয়াতে গিয়ে বলবে কিন্তু গোয়ার নায়িকা আমার মাসি হয়। দেখো আমরা বসে আছি মন্দিরে, মানে মায়ের মন্দিরে এসে না বসলে তো ভালো লাগে না, তো তো দেখো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই তোমাদের আর একবার মায়ের দর্শন করিয়ে দিলাম। মানে সন্ধে হয়ে হয়ে আসছে, তো সন্ধে এখনো দেয়নি, আমার কাকিমারাই সন্ধে দেয় এখানে, তো তাই তোমাদের দেখিয়ে দিলাম। যাওয়ার সময় হয়ে গেল, অনেক মজা করলাম, আনন্দ করলাম, তো তোমাদেরও দেখালাম আমাদের গ্রামের বাড়ি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কিন্তু আমাকে, ঠিক আছে?
চলো আর একবার মাকে দেখে প্রণাম করে বাড়ি যাই। Gracias.